Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. আসসালামু আলাইকুম, কেমন আছো বাচ্চারা? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমি চলে এসেছি তোমাদের সাহেবনগর পাবলিক স্কুলের তরফ থেকে দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে। এবার বাংলা ক্লাসে আজকে তোমাদের আমি কি পড়াবো, চলো দেখে নেওয়া যাক। দেখো, বলেছে তিনটি ব্যঞ্জনবর্ণ যোগে বর্ণ শব্দ বাক্য, মানে তিনটে ব্যঞ্জনবর্ণ যোগে ব্যঞ্জন বর্ণ থাকবে, সেটা তিনটে যুক্ত থাকবে। এতদিন তো আমরা দুটোই করছিলাম না, যেমন কয়ে তয়ে যুক্ত এরকম করছিলাম, মানে যে কোনো দুটো ছিল, যেমন এখানটায় কি ছিল, ক ছিল আর ত ছিল। আর আমরা আজকে শুরু করব তিনটে বর্ণ যোগে, মানে এইরকম তিনটে, এই যে দুটো আছে এখানটা আরও একটা থাকবে, এইরকম যোগে শব্দ বর্ণ বাক্য পড়ব। এবার কি হতে পারে, যেমন হতে পারে তয়ে তয়ে বয়ে যুক্ত, তয়ে তয়ে বয়ে, যেমন ত যোগ ত যোগ ব, তাহলে এখানটায় কটা পেলাম, একটা দুটো তিনটে পেলাম, এরকম তিনটে যোগে শব্দ বাক্য পড়ব আজকে আমরা, চলো দেখা যাক। দেখো এখানটায় যেমন বলেছে তয়ে তয়ে বয়ে, তয়ে তয়ে বয়ে যুক্ত, তারপরে দন্ত শয়ে তয়ে রয়ে, দন্ত শয়ে তয়ে রফলা হয়ে গেল, এই রটা কিন্তু রফলার আকার নিল। তারপরে বলেছে কয়ে মূর্ধন্য শয়ে মূর্ধন্যয়ে যুক্ত, কয়ে মূর্ধন্য স্বয়ে মূর্ধন্যয়ে যুক্ত। তারপর বলে যাচ্ছে কয়ে মূর্ধন্য স্বয়ে অন্তস্থ জ, ক মূর্ধন্য স্ব অন্তস্থ জ, কয়ে মূর্ধন্য স্বয়ে জফলা, এরকম যেগুলো আছে সেগুলো পড়ে নিবে। তারপরে দেখো এখানটায় বলেছে দন্ত ন দ র যুক্ত করে দন্ত নয় দয়ে রফলা হয়েছে, এই রকমগুলো দিয়ে তিনটে করে বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি করবে, এরকমই পড়বো আজকে আমরা। যেমন দেখো এখানটায় যেমন দিয়ে দিয়েছে লক্ষ্মী, ল কয়ে মূর্ধন্য স্বয়ে ময়ে যুক্ত দীর্ঘী, তাহলে কি হলো লক্ষ্মী, কয় ল কয়ে মূর্ধন্য স্বয়ে ময়ে, তিনটে হলো লক্ষ্মী দিয়ে। তারপর বলেছে সন্ন্যাসী, দন্ত স্ব দন্ত নয়ে নয়ে জফলা আকার, সন্ন্যাসী দন্ত স্বয়ে দীর্ঘী। তারপর বলেছে চ দন্ত নয়ে দয়ে রফলা, চন্দ্র মানে চাঁদ। এবার তিনটে যোগে বর্ণ কি কি আছে, যেমন এখানটা আছে দেখো তত্ত্ব বস্ত্র তীক্ষ্ণ সাক্ষ্য, তারপর আছে ভক্ষ সত্ত্ব শাস্ত্র চন্দ্র মন্ত্র, তারপরে আছে ইন্দ্র রাষ্ট্র, এখানটায় যেমন কি কি আছে রয়ে আকার পেট কাটা মূর্ধন্য স্বয়ে টয়ে রফলা রাষ্ট্র, তিনটে হচ্ছে, তেমন সবগুলোতেই তিনটে তিনটে আছে। তারপর আছে দেখো সূক্ষ্ম মন্ত্রী, তারপর আছে আর্দ্র দ্বন্দ্ব লক্ষ্মী ঊর্ধ্ব সন্ধ্যা, তারপরে আছে লক্ষণ, ল কয়ে মূর্ধন্য স্বয়ে ময়ে যুক্ত মূর্ধন্য লক্ষণ, তারপর আছে তান্ত্রিক যান্ত্রিক, তারপরে আছে সাত্ত্বিক সন্ন্যাসী, তারপরে আছে দন্ত নয়ে হস্যি পেট কাটা মূর্ধন্য স্বয়ে কয়ে রফলা হস্যি অন্তস্থ নিষ্ক্রিয়, তারপরে আছে সম্ভ্রম দন্ত স্বময়ে ভয়ে রফলা ম, তারপরে আছে যন্ত্রণা, তারপরে আছে সান্ত্বনা দন্ত নয়ে তয়ে বয়ে যুক্ত, এটা সান্ত্বনা দন্ত স্বয়কার দন্ত নয়ে তয়ে বয়ে যুক্ত দন্ত নয়ে আকার সান্ত্বনা। তারপর আছে দেখো দৌরাত্ম, দয়ে ঔকার রয়ে আকার তয়ে ময়ে জফলা দৌরাত্ম, তারপর আছে দন্ত স্বময়ে পয়ে রফলা দয়ে আকার দন্তন্য সম্প্রদান, তারপর আছে হর্ষ চয়ে ছয়ে বয়ে যুক্ত, এখানটায় কী কী যুক্ত, চয়ে ছয়ে বয়ে, তারপর আছে দন্ত স্বয়সিত উচ্ছ্বসিত, তারপর সমুজ্জ্বল আকাঙ্ক্ষিত, এই যুক্ত বর্ণটা কী কী আছে, আ কয়ে আকার
উঙ কয়ে মূর্ধন্যষয়ে যুক্ত হস্যিত আকাঙ্ক্ষিত। তারপর আছে গার্হস্থ্য গয়ে আকার হয়ে রেপ দন্তষয়ে থয়ে জফলা গার্হস্থ্য। তারপরে বলেছে দুষ্প্রাপ্য দয়ে হস্যু পেটকাটা মূর্ধন্যষয়ে পয়ে রফলা আকার পয়ে জফলা দুষ্প্রাপ্য। তারপর আছে প্রতিদ্বন্দ্বী পয়ে রফলা দয়ে হস্যি দয়ে বয়ে যুক্ত দন্ত নয়ে দয়ে বয়ে দীর্ঘী প্রতিদ্বন্দ্বী। তারপর আছে উজ্জ্বলতা হর্ষবর্গী জয়ে জয়ে বয়ে ল তয়াকার উজ্জ্বলতা। তাহলে তোমরা এখানটা বুঝতে পারলে নিশ্চয়ই কী কী বলেছে, যুক্ত বর্ণগুলো বা যুক্ত যুক্ত বর্ণযোগে এই শব্দগুলো বাড়িতে ভালোভাবে পড়বে। তারপরে চলো দেখে নেওয়া যাক। দেখো বলেছে তান্ত্রিকের কথা শুনলে শুধু যন্ত্রণা পাওয়া যায়। কার কথা শুনলে যন্ত্রণা পাওয়া যায়? তান্ত্রিক, তান্ত্রিক কারা জানো? যারা এক কথায় যারা ওঝা বলে না, ওঝা যারা হচ্ছে কি যে হচ্ছে কি যে মন্ত্র পড়ে ঝাড়ফু দেয়, তারপরে বলে কি যে হচ্ছে কি যে ধরো কোনো অসুখ হলো তাদেরকে ঝাড়া ফু দিয়ে ভালো করে দিল, বা কোনো কিছু সম্বন্ধে আগাম ভবিষ্যৎবাণী করে দিল, বা ভবিষ্যতের কথা বলে গিয়ে দিল যে তোমার হচ্ছে ভবিষ্যতে তোমার তুমি মারা যাবে বা তোমার অ্যাক্সিডেন্ট হবে, এরকম যারা কথা বলে তাদেরকে তান্ত্রিক বলে। আচ্ছা তান্ত্রিকের কথা শুনলে শুধু যন্ত্রণা পাওয়া যায়। যন্ত্রণা মানে কি? ব্যথা। আচ্ছা তান্ত্রিকের কথা শুনলে শুধু যন্ত্রণা পাওয়া যায়। তাহলে তান্ত্রিকের কথা শুনলে শুধু কি পাওয়া যায়? যন্ত্রণা পাওয়া যায়। কার কথা শুনলে যন্ত্রণা পাওয়া যায়? তান্ত্রিকের কথা শুনলে। তারপর বলা হচ্ছে কোনো কাজ হয় না, বলছে তান্ত্রিকের কথার কোনো কাজ হয় না। কাজ না হলে তান্ত্রিক শেষে কেবল সান্ত্বনা দেয়। সে তান্ত্রিকরা যে কথাটা বলে সেটা যদি না হয়, মানে তার কথার সাথে যদি সেটা না মেলে, তাহলে কী বলে? তাহলে তান্ত্রিকরা পরে আবার সান্ত্বনা দেয় যে ধরো কিছু একটা বললো যে এটা হওয়ার ছিল, কিছু একটা হয়ে এই দোষটা কেটে গিয়েছে, দিয়ে আর হয়নি, এরকম বলে সান্ত্বনা দেয়। তারপর বলেছে তাই লক্ষণ তান্ত্রিকের কথা বিশ্বাস করে না। আর এই জন্য কে তান্ত্রিকের কথা বিশ্বাস করে না? লক্ষণ করে না। কার কথা বিশ্বাস? তান্ত্রিকের কথা বিশ্বাস করে না। তাহলে কে তান্ত্রিকের কথা বিশ্বাস করে না? লক্ষণ করে না তান্ত্রিকের কথা বিশ্বাস। তারপরে বলেছে দেখো আসলে লক্ষণ সম্ভ্রান্ত ঘরের ছেলে। তাহলে লক্ষণ কি ধরনের ঘরের ছেলে বা কেমন ঘরের ছেলে? লক্ষণ হবে সম্ভ্রান্ত ঘরের ছেলে, মানে বড় ঘরের বা সুনাম, যে পরিবারের ধরো সুনাম আছে সেসব পরিবারের ছেলে। তারপর বলছে আকস্মিক কাজগুলোই সে বেশি করে, সে হঠাৎ হঠাৎ কাজগুলো বেশি করে। আকস্মিক মানে হঠাৎ হঠাৎ কাজগুলো বেশি করে। তাই কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বলছে এই যে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রতিদ্বন্দ্বী কে? ধরো তোমরা ধরো একই ক্লাসে দুজন পড়ছো, ধরো দুজনেরই ইচ্ছে যে আমি ফার্স্ট হব ক্লাসের, দুজনই খুব পড়াশোনা করো, তাহলে এটাই বলছে দুজন দুজনের মধ্যে যে প্রতিযোগিতা করছো যে আমি ফার্স্ট হব, আরেকজন বলছে আমি ফার্স্ট হব, দুজনের মধ্যে যে প্রতিযোগিতার মাধ্যমে যে পড়াটা করছো সেটা হলো এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা। এমন প্রতিদ্বন্দ্বী নেই তাই বলছে। তারপর বলছে শাস্ত্র মেনে চলাই তার কাজ, বলছে সেই লক্ষণ কী করে? শাস্ত্র মেনে চলে, মানে শাস্ত্রে যা বলেছে সেটা মেনে চলে। লক্ষণ আর্দ্র আবহাওয়াতেও তার মুখের উজ্জ্বলতা বজায় রাখে। কি বলছে? লক্ষণ আর্দ্র আবহাওয়াতেও তার মুখের উজ্জ্বলতা বজায় রাখে। এখানে আর্দ্র, আর্দ্র মানে ভেজা টাইপের, ভেজা আবহাওয়াতেও তার মুখের উজ্জ্বলতা বজায় রাখে। ভেজা এখানটায় আর্দ্র বলতে বোঝাচ্ছে ধরো একটা কঠিন পরিস্থিতি, যেমন ধরো খারাপ পরিস্থিতি বা দুঃখময় পরিস্থিতি, এইরকম পরিস্থিতিতেও তার মুখের উজ্জ্বলতা মানে হাস্য হাসিটা বজায় রাখে তাই বলছে। তার বোন লক্ষ্মী তারই তাত্ত্বিক কথাগুলো মেনে চলে। তাহলে লক্ষণের বোনের নাম কি? লক্ষণের বোনের নাম হলো লক্ষ্মী, আর সে লক্ষণের বলা যে কথাগুলো আছে তাত্ত্বিক কথাগুলো সেগুলো সে মেনে চলে। তা সত্ত্বেও অনেকের বকা খায়, আর এটা মানা সত্ত্বেও সেই লক্ষ্মী অনেকের বকা খায়, মানে আরও সবাই যারা আছে তাদের কাছ থেকে বকা খায়, তাদেরকে বকা খেতে হয় তাকে।
যে তা সত্ত্বেও অনেকের বকা খেতে হয়। বলছে তার কথা লক্ষণে তাত্ত্বিক কথাগুলো শোনা সত্ত্বেও তাকে বকা খেতে হয়। বোন লক্ষ্মীকে কেউ অন্যায়ভাবে বকা দিলে নিষ্ক্রিয় থাকার পাত্র নয় লক্ষণ। যে তার বোন লক্ষ্মীকে যদি কেউ অন্যায়ভাবে বকে তাহলে সে নিষ্ক্রিয় থাকতে পারে না, মানে সে চুপচাপ থাকতে পারে না, তার প্রতিবাদ করতে যায়। যে লক্ষণ জানে সত্য পথে চলতে গেলে একটু বাধা আসবে। লক্ষণ কি জানে? যে সত্য পথে চলতে গেলে বাধা আসবে, মানে আমরা যখন দেখবা কোনো একটা সত্য পথে চলবো, কোনো একটা কথা ধরো যেটা উচিত নয় সেটাকে আমি ডাইরেক্ট যদি মুখের ওপরে বলি যে এটা তোমার উচিত নয়, আবার ধরো কেউ একটা কাজ করছে সেটা ভালো কাজ, বললাম তুমি খুব ভালো করছো, এই যে উচিত কথাগুলো, উচিত কাজগুলো, তারপরে হচ্ছে খারাপ কাজের দুর্নাম করা বা ভালো কাজে সুনাম করা বা ভালোকে ভালোকে সাহস দেওয়া যে হ্যাঁ করো হবে, বা খারাপকে বলা যে তুই এই কাজটা করিস না তোর খারাপ হবে বা কিছু, এই সবগুলো সে করতে পছন্দ করে, মানে সে সত্য পথে চলতে পছন্দ করে। সে জানে যে তবুও যে সত্য পথে চলতে অনেক বাধা আসবে, তবুও সে তাই তাকে জয় করতে হবে, তাই তাকে জয় করতে হবে, মানে সেই জন্য তাকে জয় করতে হবে, মানে জিততে হবে, এটাই লক্ষণের পথ। আর এই জন্যই আর এটাই লক্ষণের হলো পণ। পণ মানে এখানটায় বলছে কি যে প্রতিজ্ঞা করা, আর এটাই ছিল লক্ষণের প্রতিজ্ঞা করা, প্রতিজ্ঞা যে সে জীবনে জয়ী হবে এবং সত্য পথে চললেই সে জীবনে জয় অর্জন করবে। তাহলে এই পড়ার ভেতর থেকে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রেডি করেছি, সেগুলো চলো দেখে নেওয়া যাক। দেখো বলেছে শুদ্ধ বানানটি বেছে নিয়ে লেখো, মানে সঠিক যে বানানটি আছে সেটাকে বেছে নিয়ে এই ঘরের ভেতরে লিখে দিতে হবে। তারপরে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এই যে শব্দগুলো বর্ণগুলো উল্টোপাল্টা করে দেওয়া আছে, এইগুলোকে সাজিয়ে যেটা সঠিক হবে সেটাকে এই ঘরগুলোতে লিখে দিতে হবে। তারপরে দেখো বলেছে পাঠ থেকে যুক্ত ব্যঞ্জন বর্ণটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে একটা যুক্ত বর্ণ বসবে, এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো নিয়ে একটা একটা করে যুক্ত বর্ণ বসবে। এবার সেটা কি বসবে সেটা তোমাদের পড়ার ভেতর থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে বলেছে নিচের যুক্ত ব্যঞ্জন বর্ণ গুলি ভেঙে লেখো। এখানে যেমন দন্ত নয়ে তয়ে বয়ে আছে, এটাকে ভেঙে 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 লিখতে হবে, এটা লিখতে হবে, এটাও লিখতে হবে, সবগুলো এই চারটেই লিখতে হবে ভেঙে এই ঘরের ভেতরে। তারপরে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। কি বলেছে? তান্ত্রিকের কথা শুনলে শুধু ড্যাশ পাওয়া যায়, যা হবে তাই লিখে দিতে হবে। তারপর বলেছে তার কোনো ড্যাশ নেই, তার কোনো যা নেই তাই লিখতে হবে। তারপর বলেছে আসলে ড্যাশ সম্ভ্রান্ত ঘরের ছেলে, কে সম্ভ্রান্ত ঘরের ছেলে সেটা লিখতে হবে। তারপর বলেছে ড্যাশ মেনে চলাই তার কাজ, কি মেনে চলা? এখানটায় কোনো একটা শব্দ বসবে সেটাকে পড়া থেকে খুঁজে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তারপরে বলেছে দেখো, এবার দেখো নিচের প্রশ্নগুলি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। কি বলেছে? লক্ষণ কার কথা বিশ্বাস করে না? তান্ত্রিকের কথা বিশ্বাস করে না, এটাকে সম্পূর্ণ বাক্যে লিখতে হবে। লক্ষণ তান্ত্রিকের কথা বিশ্বাস করে না। তারপর বলেছে লক্ষণের বোনের নাম কি? যা নাম হবে তাই লিখে দিবে। তারপর বলেছে লক্ষণের পণ কি ছিল, লক্ষণের প্রতিজ্ঞা কি ছিল সেটা লিখতে হবে। তারপরে দেখো বলেছে লক্ষ্মী কার তাত্ত্বিক কথা মেনে চলে, যেটা উত্তর হবে লিখে দিতে হবে। তারপর বলেছে বাক্য রচনা করো, এখানটায় বলেছে তান্ত্রিক, তান্ত্রিক দিয়ে একটা বাক্য লিখতে হবে। বস্ত্র বলেছে বস্ত্র দিয়ে একটা বাক্য লিখতে হবে। তারপর বলেছে মন্ত্রী, মন্ত্রী দিয়ে একটা বাক্য লিখবে, সন্ধ্যা দিয়ে একটা বাক্য লিখবে। তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো কী বলা হয়েছে আজকে প্রশ্নের মাধ্যমে, ভালোভাবে বুঝে পড়াটা ভালোভাবে পড়ে এগুলো সমাধান করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।